সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নাগরিকের সাপ্তাহিক আয়োজন বিজকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে পুড়তে হবে আপনাকে। আমরা অনেক সফলতার গল্প জানি, তবে সেই গল্পের পেছনের চড়াই উৎরাই আমরা জানি না। আজ তেমনই একটি গল্প আপনাদেরকে জানাবো। একমি ওষুধ খাতের অত্যন্ত পরিচিত একটি নাম, একটি পারিবারিক কোম্পানি আজ স্বাস্থ্যখাত অর্থনীতি পাহারা দিচ্ছে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন একমির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, যার বাবা হামিদুর রহমান সিনহা একমি গড়ে গেছেন। অতিথির সঙ্গে আজ আমরা কথা বলবো। জনাব মিজানুর রহমান সিনহা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে নাগরিক টিভিকেও ধন্যবাদ যে আমাকে আপনাদের অনুষ্ঠানে আসার একটা সুযোগ করে দিয়েছেন। আরও বেশি করে বলবো এই কারণে, আমি দীর্ঘদিন থেকে এই মানুষের চক্ষুর অন্তরালেই আছি। ব্যবসা বাণিজ্য করি, পরিচালনা করি, সেটা আমার একটা দিক, সেটা আমার পেশাগত দিক। কিন্তু আমি একটা দিকে ছিলাম যেখান থেকে আমি আড়ালে চলে আসছি, আমি এখানে আমি আড়ালেই আছি। আজকে আমার জনগণ যদি আমাকে দেখে হয়তো তারা খুশি হবে, উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ নাগরিক টিভিকে যে আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে এসে কিছু বলার জন্য। আপনি আড়ালে আছেন এটা সত্য, আপনি আড়ালে চলে গেছেন, কিন্তু একমি তো একটি পারিবারিক কোম্পানি ছিল, সেটি আজকে স্বাস্থ্যখাত এবং অর্থনীতি পাহারা দিচ্ছে। এটি 1954 সালে আপনার বাবা হামিদুর রহমান সিনহা এই একমির স্বপ্ন দেখেছিলেন, আপনি তখন 14-15 বছরের কিশোর। জি, যখন এটি শুরু হয় তখনকার কথা কি আপনার মনে আছে? এটা আপনার বাবা এই স্বপ্নটা কীভাবে দেখলেন? আব্বা এই স্বপ্নটা দেখেছেন এটা আমি জানি, এবং তার একটা ইচ্ছা ছিল বাংলাদেশের তখনকার উদ্যোক্তা খুব কমই ছিল, সেই উদ্যোক্তাদের ভিতরে তিনি একজন উদ্যোক্তা হয়ে একটা ওষুধ শিল্প প্রতিষ্ঠা করবে তৎকালীন শাসন ব্যবস্থার ভিতরে। যদিও তখন একটু শাসন ব্যবস্থার ভিতরে নানান রকম বৈষম্য নিয়ে কথাবার্তা হয়, তা আমি আর এই বৈষম্যতে যাব না। তবে আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে আব্বার যথেষ্ট এই কারখানাটা তৈরি করতে এবং বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় থাকতে। তারপরে উনি সাকসেসফুলি করেছিলেন বলেই আজকে আমরা এখানে। তা আমি প্রথমে খুব আন্তরিকভাবে স্মরণ করবো ওনাকে, যিনি আমাদেরকে একটা ফুটিং দিয়ে গেছেন দাঁড়ানোর জন্য। আমরা যদি একমির কর্পোরেট কার্যালয়ে যাই, দুটি ছবি মানুষের চোখে পড়ে, একটি আপনার বাবা হামিদুর রহমান সিনহা, আরেকটি আপনার মা নূরজাহান সিনহা। আপনার মায়ের অবদানটা আপনি কীভাবে স্মরণ করবেন? মায়ের অবদান তো তৎকালীন দিনে মাদের যে অবদানটা থাকে সংসারের জন্য, স্বামীকে সহযোগিতা করা, এটা কিন্তু একটা বড় অবদান। শুধু ব্যবসায়ীকে আইসা আপনি সহযোগিতা করলো সেটা কিন্তু সমাধান না। আমাদের লেখাপড়া তখনকার দিনে পিতারা একটু আমাদের লেখাপড়ার দিকে উদাসীনই ছিল বলতে হয়, সমস্ত দায়িত্বে আম্মারই ছিল এই লেখাপড়ার প্রতি আমাদের আকর্ষিত করা, আমাদের এখানে মানে স্কুলে রীতিমতো যাই কি না দেখাশোনা করা, বাসায় টাইমলি ফিরি কি না এগুলি দেখাশোনা সব আম্মাই করতেন। আপনার বাবা এবং মা দুজনকে আমরাও শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি। একটি আলোচনায় আসি আমরা, আপনার বাবা মারা যান 1994 সালে। অবশ্য আপনি তার আগেই আপনার বাবা আপনাকে একমির দায়িত্বভারে নিযুক্ত করেন। আপনার ভাইরা যখন এটা পরিচালনায় যুক্ত হলেন তখন কি এটি নিয়ে কোনো মত পার্থক্য তৈরি হয়েছিল বা আজকে আপনাদের দোয়া এই পর্যন্ত কোনো মতানৈক্য আমাদের মধ্যে হয় নাই? আব্বার করা অর্গানোগ্রামের উপরে আমরা এখনও চলতেছি। আব্বা যে অর্গানোগ্রামটা করে দিয়ে গেছে আমাকে এমডি করে, এবং আমার বড় ভাইকে চেয়ারম্যান করে, বড় ভাই মারা যাওয়ার পরে আমরা আমার ছোটো ভাইকে চেয়ারম্যান করি, সে চেয়ার ছোটো ভাই মারা যাওয়ার পরে আমরা তার স্ত্রীকে চেয়ারম্যান করি। কিন্তু আমার এমডি পদটা নিয়ে আর কেউ কখনো হস্তক্ষেপ করে নাই। আমার যে দায়িত্বটা আব্বা দিয়ে গেছে সেটা আমি পরিপূর্ণভাবে পালন করে চলেছি এখন পর্যন্ত, এবং আমি সবাইকে বলি দোয়া করবেন শেষ দিন পর্যন্ত যেন এই কর্তব্যটা আমি পালন করে যেতে পারি। আপনি একমিতে বসেন 1981 সালে এমডি হিসেবে, তার আগে আপনি তার আগে একটা ব্যাংকে 1976 পর্যন্ত আমি ব্যাংকে চাকরি করতাম। আচ্ছা, আপনি যখন এটা দায়িত্ব নেন তখন আপনার বয়স 41 বছর হবে। তো তারপরে লম্বা সময় আপনি এখানে কোম্পানিটি নেতৃত্ব দিচ্ছেন, সামাল দিচ্ছেন। নেতৃত্ব দিচ্ছি আব্বার জন্য, আব্বা আমাকে দিয়ে করাইছে সব কাজ। আব্বা কিন্তু কোনো দিন মতো দিলে এসে কোনো কাজের তদবির করে নাই, কোনো অফিসে যেয়ে কোনো কাজের তদবির করে নাই, এগুলো সব আমিই করতাম। আব্বা আমাকে বলতো অমুক দিয়ে যাবা এটা করে নিয়ে আসবা, আমি করে নিয়ে আসার চেষ্টা করতাম। এখন তো একমি আপনার বাবা থেকে আপনারা, তারপরে এখন আপনাদের ছেলে মেয়েরা
একমির পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছে, আপনার মেয়ে যুক্ত আছে, আপনার অন্য ভাইয়ের ছেলে মেয়েরা যুক্ত হচ্ছে, এই তৃতীয় প্রজন্মে একমি যাচ্ছে, আপনার বাবা যেভাবে স্বপ্ন দেখে গেছেন ঠিক একই ধারায় কি চলছে একমি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জন্য বললাম আমার আমার যে দূরদৃষ্টিটা এখনও আমি যেটা করি, আমি একটা বিশ্বের বাজারে একমির নামটাকে আরও সুপ্রতিষ্ঠিত করে যেতে চাই, এবং যার জন্য আমার কতগুলি কমপ্লায়েন্সের দরকার, সার্টিফিকেশনের দরকার। সেই সার্টিফিকেশনগুলি ইনশাল্লাহ সবার দোয়ায়, জনগণের দোয়ায় বা আপনাদের সবাই সহযোগিতায়, সরকারি সহযোগিতায় আমি সার্টিফিকেশনগুলি অলমোস্ট সব করে ফেলেছি। এবং আগামী দিনে আমার কারখানাকে এক্সপ্যান্ড করতে হবে, সে এক্সপ্যান্ড করে আমি আমেরিকা থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত আমার রপ্তানি করব। আপনার বাবা তো স্বপ্ন আপনারা জানতেন, কিন্তু আপনাদের ছেলেমেয়েরা কি ততটা জানে যে আপনার বাবা একমিকে নিয়ে কী স্বপ্ন দেখতেন? হয়তো জানে না, আবার হয়তো জানেও, কারণ আমরা তো সবসময় একটা জয়েন্ট ফ্যামিলির মতোই থাকছি, তো একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করছি আমরা, তো সেই সুবাদে হয়তো জানার এই কথা সবাই, এবং সবাই উপলব্ধি করে যে আমার তার দাদা এই কারখানা কোম্পানিটা করে গেছে। এখন কি কোনো মত পার্থক্য বা রেশি পরিবারে পরিবারে এখন পর্যন্ত হয় নাই? এখন পর্যন্ত হয় নাই। এটি আপনারা কীভাবে সামাল দিচ্ছেন এখন? সামাল দেই পার্টিসিপেশনের জন্য, সবাইকে উদ্বুদ্ধ করা হয় যে তোমার এই কাজ তুমি করো, সে তার কাজ করে, কাউকে কোনো কিছু ইম্পোজ করা হয় না, স্পন্টেনিয়াসলি করে। তারও তো একটা চাহিদা আছে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চাহিদা তো তারও আছে। একমি এই স্টেজে আপনি তো 40 বছরের বেশি নেতৃত্ব দিচ্ছে, এখন একমি আসলে কোন পর্যায়ে অবস্থান করছে? আমরা একটা ভালো পর্যায়ে অবস্থান করতেছি, এবং ভবিষ্যতে আমরা দেখতেছি ওষুধের ব্যবসাটা বিশ্ববাজারে আরও উন্মুক্ত হওয়ার বাংলাদেশে অনেক বড় সম্ভাবনা আছে, এবং সেটাকে যদি আমরা সাকসেসফুলি উত্তরণ লাভ করে প্রবেশ করতে পারি সেই মার্কেটে, তো ওষুধের মার্কেটটা বাংলাদেশে অনেক বড় মার্কেটই প্রমাণিত হবে। এবং ইদানিংকালে ধরেন 8-10টা কোম্পানি আমরা আমেরিকান অ্যাফিলিয়েশনটা নিয়ে সার্টিফিকেশনটা আমরা পেয়ে গেছি, ইউরোপিয়ান সার্টিফিকেশনটা আমরা পেয়েছি, অনেক কোম্পানি অস্ট্রেলিয়ান সার্টিফিকেশনও পেয়েছে, বড় বড় বিশ্ববাজারে যত বড় বড় সার্টিফিকেশন আছে সবগুলি আমরা পেয়ে গেছি। এখন আগামী দিনে আমাদের ওষুধ সরবরাহ করা মানসম্পন্ন ওষুধ, এবং সেই জন্য বছর বছর যে খরচটা হয় সেটা বিশাল অঙ্কের খরচ, কারণ তারা অডিটে আসে, অডিট করতে এসে আমার কমপ্লায়েন্স দেখে, আমার সব রেগুলেশনের ভিতরে আছে কি না সেটা দেখে, তারপরে তারা সার্টিফিকেশনটা দেয়, এইভাবে তারা সার্টিফিকেশনটা দেয় না। আমার এটা একটা ব্যয়বহুল ব্যবসা, তাৎক্ষণিকভাবে আমি কোনো বেনিফিট এখান থেকে পাই না, আমাকে একটা ওষুধের থেকে বেনিফিট পাইতে হলে আমাকে এক যথেষ্ট সময় নিতে হয় বেনিফিটটা পাইতে। জনাব মিজানুর রহমান সিনহা, এসব বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমরা যাব, তারপরে এসে আবার অতিথির সঙ্গে আমরা কথা বলবো, আশা করি আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমরা অতিথির সঙ্গে আরও বিস্তারিত কথা বলবো। মিজানুর রহমান সিনহা, আমরা যেটি বলছিলাম 1954 সালে একমি তার কার্যক্রম শুরু করে, এই 67 বছরের যাত্রা আপনারা এখন কোন স্টেজে এসে দাঁড়াইছেন ব্যবসা বাণিজ্য নিয়ে একটু বলবেন? আমি নিজে বলতে চাই আই এম সাকসেসফুল। আমার ফাদারের যে এমগুলি ছিল, যে ইচ্ছাগুলি ছিল, যে কোথায় যাবো ভিশনটা ছিল, সেই ভিশনটা মোটামুটি আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারছি, এবং আগামীতে ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে অ্যাচিভ করতে পারবো। আমাদের ফাউন্ডেশনটা বিশ্ববাজারে প্রতিষ্ঠিত হবে, এটা আমার একমাত্র কাম্য। এখন দেশের বাজারে তো আরও অনেক প্রতিযোগিতা আছে, আপনাদের অবস্থানটা? আমাদের অবস্থা 10-এর ভিতরে আমরা আছি এখনও, কত 300-এর উপরে বোধহয় ফার্মাসিউটিক্যাল লাইসেন্স আছে, তার মধ্যে আমরা 10 জনের ভিতরে আছি। মানে আপনাদের বাৎসরিক বেচা কেনা বা কী ধরনের কতগুলো ওষুধ আপনারা উৎপাদন করেন এগুলো কি আপনি মনে করতে পারেন এখন তাৎক্ষণিকভাবে? 700-এর মতো মেডিসিন আমরা প্রোডিউস করি, 700-এর মতো মেডিসিন প্রোডিউস করি, এবং তার মধ্যে ধরেন মার্কেটে কিছু ব্র্যান্ড লিডারও আছে আমাদের, কিছু কোনো কোনো প্রোডাক্ট সেটার নেতৃত্ব আমাদেরই, আমরা এই ম্যাক্সিমাম বিক্রি করি। যেমন মোনাজ বলে একটা প্রোডাক্ট আছে আমাদের, আমরা এই প্রোডাক্টটা অনেক বিশাল অঙ্কের টাকায় বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি করি। আর কোন কোন পণ্যে, একটি পণ্যে আপনারা নেতৃত্ব দিচ্ছেন নাকি আরও 2-4টা পণ্য? আরও পণ্য আছে, আপনার যেমন ইকোস্প্রিন আছে, তারপরে আমাদের একটা অ্যান্টাসিড ছিল আগে, এখন এটা নাই, এখন এটা খুব একটা চলে না, ওইটাতে আমরা একটা সময় নেতৃত্ব দিচ্ছি।
দেশের বাজারের কথা তো বললেন একটু, আপনি যেটা শুরুতে বলছিলেন যে আপনারা দেশের বাজারের বাইরে, আপনারা 1995 সালে প্রথম মনে হয় ভুটানে রপ্তানি শুরু করেন। এখন তো রপ্তানির বাজারও আমাদের বড় হচ্ছে, দেশের ওষুধের কদর কিন্তু বিশ্ববাজারে বাড়ছে। এই রপ্তানির বাজারটা, বিদেশের বাজারটাতে আপনাদের মনোযোগ কেমন? যথাসম্ভব মনোযোগ দিয়েই আমরা এগোচ্ছি আর কি ব্যবসাটার ভিতরে। এখন আমরা 21-22টা দেশে আমরা এক্সপোর্ট করি প্রেজেন্টলি। 21-22টা দেশে, এর মধ্যে আফ্রিকান কিছু কান্ট্রি আছে, এশিয়ান কান্ট্রি আছে, এবং অতি সম্প্রতি আমরা ইউরোপে কিছু মাল এক্সপোর্ট করছি, এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা আমেরিকা আমাদের প্রথম কনসাইনমেন্টটা ডিসপ্যাচ করব ইনশাল্লাহ। অনেক ব্যবসায়ী তো বলেন এবং অর্থনীতির নীতিশাস্ত্রও বলে যে একটা জুড়িতে সব বিনিয়োগ অনেক সময় অনিরাপদ হয়ে পড়ে, বিনিয়োগে বহুমুখীকরণের কথা বলা হয়, কিন্তু একমি তো আসলে একেবারে ওষুধের বাইরে খুব বেশি বিনিয়োগের কথা আমরা জানি না ঠিক। একটু বলবেন যে আপনারা অন্য কোনো খাতে বিনিয়োগ করেছেন কিনা, বা সেটি নিয়ে আপনাদের কোনো বড় অঙ্কের বিনিয়োগ? আমরা গার্মেন্টসে একটা বিনিয়োগ করেছি, আমার ছেলে করে, ওইটা দেখাশোনা করে। এছাড়া আমরা কোনো বড় বিনিয়োগ আর কোথাও করি নাই। আমি কনসেন্ট্রেট করছি একটা এই ব্যবসার দিকেই। আমার আব্বা সবসময় বলতো, একটার দিকে মনোযোগ রাখলে তোমার ব্যবসার উন্নতিও সেরকম ভালো হবে, ধীরে ধীরে হোক। আর ওষুধ শিল্পটা একটা টোটালি ডিফারেন্ট ব্যবসা অন্য সব ব্যবসার মধ্যে। আজকে আমি পণ্য নিয়ে বাজারে গেলাম, হুড় হুড় করে বিক্রি হয়ে গেল, আমার পণ্য আর সেইভাবে বিক্রি হয় না। এই খাতে আপনারা নতুন কোনো বিনিয়োগ চিন্তা করছেন, ব্যবসা সম্প্রসারণের কোনো পরিকল্পনা? আমরা একটা API করেছি রিসেন্টলি, আপনার মানে ফার্মাসিউটিক্যালের র মেটেরিয়াল তৈরি করার জন্য। এবং আমরা মার্চ এপ্রিলে নানান কারণে অনেক ডিলে হয়ে গেছে, আমরা মার্চ এপ্রিলে যেই সব শেষ হয়ে গেছে, কাজ প্রায় শেষ, ভ্যালিডেশনটা আমরা করতেছি। ভ্যালিডেশন করে আমরা স্ট্যাবিলিটি করবো, তারপরে আমরা মালটা মার্কেটে ছাড়বো আর কি। আমাদের দেশে মানুষের একটা অসন্তোষ আছে যে ওষুধের দাম নিয়ে, সাধারণ মানুষ বলে, আমাদের যেহেতু আমরা যেহেতু তুলনামূলকভাবে গরিব দেশ, মানুষ বলে যে ওষুধপত্রের দাম অনেক বেশি। আমাদের প্রতিটা প্রোডাক্টের দাম সরকার নির্ধারণ করে, আমরা করি না। আমরা যে কোনো একটা ছোট্ট চার আনার প্যারাসিটামল লঞ্চ করছি আমরা, ওই প্রাইসটাও কিন্তু সরকারই নির্ধারণ করে দিয়েছে, আমরা নির্ধারণ করতে পারিনি। আমরা একটা প্রাইস চাইছি গভর্নমেন্টের কাছে যে এই দামে দিতে হবে, গভর্নমেন্ট দিবে কি দিবে না সেটা কিন্তু সরকারের উপরে নির্ভর করছে, এবং সেই প্রাইসে আমাদের মার্কেটিং করতে হয়েছে আজকে পর্যন্ত এটাই চলছে। কিন্তু বিশ্ববাজারেও কিন্তু একই রকম অবস্থা, কম্পিটিটিভ মার্কেট, যারা কম্পিটিশনে মার্কেটে, আমরা কম্পিটিটিভ মার্কেটে আসি, তো কম্পিটিটরদের মার্কেটের বাইরে আমরা যেতে পারবো না। সাম্প্রতিক সময় আমরা স্যালাইনের দাম নিয়ে এক ধরনের নৈরাজ্য দেখলাম, যদিও সরকারি সংস্থাগুলো বলছে এটা একেবারে খুচরা পর্যায়ে, ফার্মেসিগুলো এই নৈরাজ্যের সাথে জড়িত। আপনারা কি স্যালাইন উৎপাদন করেন? আমরা স্যালাইন উৎপাদন করি। স্যালাইনের একটা প্রাথমিক যে উৎপাদনের জন্য যে ফর্মালিটিগুলি করতে হয় একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন বিশ্ববাজারে এই মেশিনের দামটা অনেক বেড়ে গেছে, এবং সরকার চাইলেই আমরা জোর করে এটা উৎপাদন বাড়াইতে পারবো না, কারণ আমাকে আবার এইটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে একটা এই মানে প্রোডাকশন বাড়ানোর জন্য নানান রকম ফ্যাসিলিটি করতে হবে। আমরা সরকারকে বলছি এই দামে আমরা এই ফ্যাসিলিটিটা করতে পারবো না। সার্বিকভাবে আমাদের দেশের ওষুধের কত, যেটা আমি বলছিলাম যে বিদেশে তো বাড়ছে, আমাদের সার্বিকভাবে তো ওষুধ কোম্পানিগুলো বিদেশে রপ্তানির বড় একটা সুযোগ আছে, এই সুযোগটা আমরা বড় আকারে ব্যবহার করতে পারছি না কেন? এটা কথাটা ঠিক না, কারণ এত বেশি রেগুলেশন এই এই সেক্টরে, ধরেন যে কোনো ভুটানেও যদি আপনি ওষুধ রপ্তানি করতে চান, ভুটানের একটা নিজস্ব ওষুধের রেগুলেশন আছে, সেই রেগুলেশনটা মিট করে আমাকে সেই দেশে ওষুধ পাঠাইতে হবে, এবং সেই রেগুলেশনটা মিট করতে কোনো কোনো ক্ষেত্রে সময় আমি দেখি 2-5 বছর লেগে যায় আমাদের একটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে। তারপরে কস্ট অফ রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি হাই, যে কোনো দেশে কস্ট অফ রেজিস্ট্রেশন বছরের উৎপাদিত ব্যয়ের একটা বিরাট অংশ এখানে ব্যয় করতে হয়। অনেক কোম্পানি হয়তো আমরা সাসটেন করতে পারি না এটা, যেই জন্য আমাদের এত দীর্ঘ। তারপরেও 8-10টা কোম্পানি যে আজকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে রেগুলেশন মিট আপ করে যেতে পারতেছি, সেটাও বলবো আমি দেশের একটা বড় ক্রেডিট। এবং এখানে সরকারেরও অনেক সহযোগিতা আছে, সরকারের সহযোগিতা না থাকলে আমরা এত লোক এগোতে পারতাম না। আগামীতে এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং ওষুধের মার্কেট আরও বৃদ্ধি পাবে। অনেকে তো বলে যে আমরা গার্মেন্টসের সঙ্গে একটা কম্পেয়ার করতে পারবো ওষুধের রপ্তানি আয় নিয়ে, আমি সেটা বলবো না। তা আমরা চেষ্টা করতেছি আমাদের রপ্তানিটা আরও বাড়বে ইনশাল্লাহ, আরও বাড়বে।
মিজানুর রহমান সিনহা আমাদের আরেকটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পরে এসে আমরা আবার আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা যাচ্ছি। বিরতির পরে এসে অতিথির সঙ্গে আরো বিস্তারিত আলাপ হবে আমাদের। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অতিথির সঙ্গে আরো আলাপ করব। আমরা এই অনুষ্ঠানে সাধারণত অর্থনীতি এবং রাজনীতি নিয়ে আলাপ করি, দুটোর মিশেল খোঁজার চেষ্টা করি। তো আজকে আমরা শুধু আপনার একমির শুরু এবং একমির ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করলাম, তবে মানুষের একটি জিজ্ঞাসা কিন্তু থেকেই যায়। আপনি দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ছিলেন, অনেকটা নীরব হয়ে গেছেন রাজনীতি থেকে। আমার এলাকার লোকজন যতই চায় আমি রাজনীতি করি, আমি সবাইকে বলছি আমার স্বাস্থ্য, আর আমি শারীরিকভাবে আমি খুব অসুস্থ। আচ্ছা, আপনি তো যেটি বললাম মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, একমির ব্যবস্থাপনা পরিচালক, আপনাকে কোন পরিচয়টা সবচেয়ে বেশি আনন্দিত করে? রাজনৈতিক পরিচয়টা তো আমি মুছে ফেলতে পারবো না, এটা তো বাংলাদেশের রেকর্ডে সর্বক্ষণই থাকবে। আমি সংসদে গেছি আসছি, দু একটা কথাবার্তা বললে বলছি, এলাকায় আমি গেছি আসছি সবসময়। এখনও আমি এলাকায় যাই, আমাদের একটা রুটস আছে গ্রামের বাড়িতে। তা আমার অবস্থানটা আমি রাজনীতি থেকেও মুছে ফেলতে পারবো না, আর ব্যবসার থেকে তো আমি মুছতেই পারবো না, কারণ এটা তো আমার অস্তিত্ব, এটা আমার রুটস। এটা না থাকলে আমাকে রাজনীতিতে কেউ আশ্রয় দিবে না, ব্যবসাটা থাকতে হবে। আমার পরিচয়টা কি, মানে সমাজে যে আমি নেতৃত্ব দিতে চাই, আমার পরিচয়টা কি? একটু তাহলে ব্যবসার পরিবেশ নিয়ে আমরা একটু কথা বলি। আপনার তো লম্বা সময় আপনি একমির পরিচালনার সঙ্গে যুক্ত, এই ব্যবসা করতে গিয়ে আসলে বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? অনেক ভালো হয়েছে, আবার অনেক খারাপও হয়। সবসময় যে একইভাবে চলবে এটা কেউ বলতে পারে না। সরকার পরিবর্তন হয়, যেমন নিয়ম মাফিক সরকার পরিবর্তন হয়েছে, ব্যবসায়ও কিছু পরিবর্তন আছে। আমি তো 15 বছর হ্যান্ডেল করলাম রাজনীতির বাইরে থেকেই, আমি তো রাজনীতির বাইরে থেকে 15 বছরের ব্যবসা পরিচালনা করতে চাই। আমারও তো হয়তো কোনো বাধা বিপত্তি আসছে, সেগুলি আমি খুব স্মুথলি আমি কাটায় আসতে পারছি। কাটায় আসতে পারছি বলেই আজকে আমি এখনও MD হিসাবে কাজ করতে পারতেছি। আমাদের ব্যবসায়ীরা একটি কথা বলেন সবসময়, আমাদের দেশে ব্যবসা করতে গিয়ে অবকাঠামোটি একটি বড় সমস্যা, জ্বালানি নিয়ে আমাদেরকে নানারকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়, জ্বালানির উচ্চ মূল্য দিয়েও আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ পাই না। আপনি কীভাবে সামাল দিচ্ছেন? সব রকম প্রতিযোগিতার ভিতর দিয়েই উত্তরণ লাভ করতে হয়, তা আমাদের উত্তরণ অনেক সেই রকমই। সব কিছুর সঙ্গে অ্যাকোমোডেট করে আমরা ব্যবসা পরিচালনা করি। যখন গ্যাস থাকে না তখন ডিজেলের কথা চিন্তা করি, ডিজেল থাকে না তো সরকারি RAB-র কথা চিন্তা করি, RAB থাকে না তো পল্লী বিদ্যুতের কথা চিন্তা করি। কোনো না কিছুর উপর ডিপেন্ড করে আমাদের চলতে হয়। কারখানা তো আমি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বসায় রাখতে পারবো না, আমাকে চলতে হবে। হয়তো আমার প্রফিটের দিকে কিছুটা টান পড়তে পারে, যে আমি হয়তো 5 বছর আগে যে প্রফিটটা করতে পারছি আজকে হয়তো আমি সেই প্রফিটটা করতে পারতেছি না, সেটা হইতে পারে, কিন্তু ব্যবসাটা বন্ধ করতে পারি না। আমার ব্যাংকের দেনা আছে, সর্বক্ষেত্রে কোনো লাইব্রেরিজ থাকে, সেগুলি কিন্তু আমার রিপে করতেই হবে। আপনি ব্যাংকের প্রসঙ্গ টানলেন একটু, এই সময় আপনি বলছিলেন শুরুতে যে আপনি ব্যবসা সম্প্রসারণ করার আপনার উদ্যোগ নিয়েছেন, ঠিক এই সময় তো ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক, অনেক ব্যাংকই ডলার সংকটে ভুগছে, নগদ টাকা টানাটানিও অনেক ব্যাংকের আছে, LC করতে পারছে না, নিত্যপণ্যই আনা যাচ্ছে না যেখানে সেখানে, কাঁচামাল আমদানির LC তো আরও দুর্বল হয়ে পড়েছে, আমরা দেখছি যে আমদানি কমেও গেছে কাঁচামাল আমদানি। ঠিক এই ডলার সংকটের এই সময়ে আপনি সম্প্রসারণের কথা যেটা বললেন, এটি কি ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছেন ঠিক মতো? আমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত একদম নো হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি প্রচেষ্টা চালিয়ে যাব, টু গো টু দ্যাট গোল, যেই গোল পর্যন্ত আমি যেতে চাই। I will try, ইফ আমি যদি বেঁচে থাকি আপনাদের দোয়ায় আমি সেই চেষ্টা করবো, আশা করি আমি সাকসেসফুল হব, আমি ফেরত আসবো না। হয়তো প্রথম প্রাথমিকভাবে কিছুটা অসুবিধা আমার হইতে পারে, কিন্তু আমি সাকসেসফুল হব ইনশাল্লাহ, এটা আমার একটা নিজের ভিতরে একটা বিশ্বাস আছে। কারণ আমি ব্যবসায় কোনো দিন কোনো ফাঁকি দেই নেই কারোর সঙ্গে, সরকারের সঙ্গেও বলেন যা ভ্যাট বলেন, ইনকাম ট্যাক্স বলেন, কোনো জায়গায় আমি কারো ব্যাংকের সঙ্গে আমি কোনো দিন একদিন মুখের, আমার যেই কমিটমেন্ট ব্যাংকের কাছে আমি করছি সেই কমিটমেন্ট আমি ফুলফিল করে আসছি এই পর্যন্ত। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস I will succeed। কিন্তু আমাদের দেশে অনেক ব্যবসায়ী তো কর ফাঁকি দেন, আবার NBR-ও হয়রানি করে ব্যবসায়ীদের, এরকম মিস যে চিত্র সেটাই তো আমরা দেখি। তো NBR সম্পর্কে আপনার কী মূল্যায়ন এই দীর্ঘ
ব্যবসা জীবনের অভিজ্ঞতা থেকে? সব রকমই হয়। আমি যখন এনবিআর কে ফাঁকি দিব, এনবিআর আমাকে ফাঁকি দিয়ে চেষ্টা করতে পারে এককভাবে, তো আমার ইচ্ছা মতো আর এনবিআর আমাকে যা খুশি তা করতে পারবে না, বা তাদের ইচ্ছা মতো আমাকে কোনো বিপদে ফেলতে পারবে না। এটা রেগুলেশনের ভিতর দিয়েই তো করতে হবে। তো আমি তো আই ট্রাই টু কিপ মাই সেলফ উইদিন দ্য রেগুলেশন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। দেশে ব্যবসার পরিবেশ নিয়ে আপনার কোনো সুপারিশ নাই? জসীন দেশে জদা চাল, সেই নীতিটার ভিতরে থেকে আমি চলতে চেষ্টা করি, আমি সেইভাবে চলতেছি। আপনি কি এই পরিস্থিতিতে কি সন্তুষ্ট? অসন্তুষ্ট না, আমি সন্তুষ্ট কি না আমি জানি না, তবে আমি অসন্তুষ্ট না। আমাকে ফাইট করতে হয় সব কিছুর জন্যই। আগে হয়তো কম করতে হয়েছে, এখন বেশি করতে হয়, তবে আমি সাকসেসফুল। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, দেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনার বর্তমানে যে চিত্র দেখছেন, এটি নিয়ে আপনার, আপনি যেহেতু মন্ত্রীও ছিলেন, একটু বলবেন স্বাস্থ্যখাত নিয়ে কী অবস্থা? উৎপাদনকারী হিসেবে আমি একমাত্র এর জন্য দায়ী হতে পারি না। উৎপাদন করে আমরা তো বাজারে দিয়ে দিলাম ওষুধটা, তারপরে কী হবে না হবে সেটা তো আমার সিদ্ধান্ত হবে না, সেই সিদ্ধান্ত দেওয়ার মালিক যিনি, ওনারা ডিসাইড করুক যে কীভাবে চললে স্বাস্থ্যখাত আরও ভালো করবে। আমি তো চলে আসছি, 5 বছর তো আমি মন্ত্রীও ছিলাম, আমি তো সেই সময় চলে আসছি, আমাকে তো কেউ কিছু এখনও বলে না। একটা কথা ইংরেজিতে বলতো, ওয়েন ইউ আর ইন রোম ওয়ার্ক লাইক এ রোমেন, সেরকমই যখন যেভাবে আসি সেভাবে চলার চেষ্টা করি। আমরা অনুসারে একেবারে শেষ প্রান্তে, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে আজকে যে পরিস্থিতিতে দেশ আসছে, আল্লাহ তাআলা যেন আমাদের সেই পরিস্থিতি উত্তরণ লাভ করার একটা সুযোগ করে দেয়, এবং এটার জন্য সার্বিকভাবে রাজনীতিবিদ, দেশের জনগণ এবং যারা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত সবাইয়ের একটা সহযোগিতার দরকার আছে, নাহলে আমরা উত্তরণ লাভ করতে পারবো না। উত্তরণ যদি আমরা লাভ করতে না পারি, আমাদের জন্য খুব দুর্দিন আসবে আমার মনে হয়। মিজানুর রহমান সিনহা, আপনাকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা অতিথির সঙ্গে ওষুধ খাত নিয়ে কথা বললাম, 1 মিনিট ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বললাম। আমাদের অতিথি নানা সম্ভাবনার কথা যেমন বললেন, আবার একটা শঙ্কার কথা বললেন যে দেশ যাতে সুন্দরভাবে চলে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ যাতে আর উন্নতি হয়। আমরা চাই যে আমাদের দেশের ওষুধের বাজার যেমন বড় হচ্ছে, একই সঙ্গে দেশের ওষুধের কদর বিদেশেও বাড়ছে, ওষুধ খাত যেমন স্বয়ংসম্পূর্ণ এটি আরও বড় হবে, সেই প্রত্যাশা আমরা করছি। আজ এখানে আমরা শেষ করছি, দেখা হবে পরের পর্ব অন্য কোনো অতিথির সঙ্গে। সবাই নাগরিকের সঙ্গে থাকবেন, নিরাপদে থাকবেন।